এজন্য দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে কম সময়ে এবং কিছু সাময়িক অল্প কিছু পড়াশোনা করলে তোমার প্রতিটা বিষয়ে এ প্লাস এবং সর্বমোট তোমার রেজাল্ট এ প্লাসে এসে দাঁড়াবে অবশ্যই ভিডিওটি তোমার জন্য আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই দেখবে সেই সাথে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অন করে দাও যাতে তোমরা আমাদের সাথে থাকতে পারো এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারো আর দাখিলের সুপার সাজেশন সংগ্রহ করতে এখনই স্ক্রিনে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থেকে যে একটি নাম্বারে কল করো অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে তোমার আসন নির্বাচন করো এবং সুপার সাজেশনটি কালেক্ট করে নাও হতে পারে তোমার আমাদের এই সাজেশনটি তোমার ভালো লক্ষ্য এবং এ প্লাসের যে লক্ষ্যটা ভালো রেজাল্ট করার সাফল্যটা তুমি অর্জন করতে পারবে তো চলে যাচ্ছে ভিডিওর মেন টপিকে সেটি হলো দাখিল দু সালে কিভাবে তোমরা এ প্লাস পাবে তো বলে রাখি প্রতিটা সাবজেক্ট তুমি এক একটা দিন ভাগ করে নিবা যেমন আজকে দুটা যেহেতু পরীক্ষার আর মাত্র তোমাদের অল্প কয়েকটি অল্প কয়েকদিন সময় আছে ধরো নাও বিশ থেকে পঁচিশ দিন মতো তোমরা সময় পাবে তো এই বিশ পঁচিশ দিনের মধ্যে তোমাদের এই প্রতিটা বিষয় টাইম মেনটেন করে পড়াশোনা করতে হবে যেমন ইংলিশ এবং বাংলা একটা দিনে দুই ঘন্টা দুই ঘন্টা সকালে এক ঘন্টা বাংলা এক ঘন্টা ইংলিশ আবার রাতে ওই এক যেটা পড়েছিলে ওটাই এক ঘন্টা রিভাইজ দেবা আবার সকালে যেটা এক ঘন্টা পড়েছিলে ইংলিশ সেটা আবার সন্ধ্যার সময় বা রাতে এক ঘন্টা পড়বা তাহলে দুইটা সাবজেক্ট এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আর এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা মোট চার ঘন্টা দিনে চব্বিশ ঘন্টায় তুমি যদি চার ঘন্টা সুন্দরভাবে পড়াশোনা করতে পারো এবং সাজেশন মেনটেন করে যেটা আমরা তোমাদেরকে দিয়েছি ঠিক আছে এই সাজেশনগুলো করে তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে দেখা যাবে যে তোমার পরীক্ষার আগে প্রতিটা সাবজেক্টই প্রায় দুই থেকে তিনবার করে সিলেবাস শেষ হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এইভাবে সুন্দরভাবে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবা আর আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে চাইলে এখনই কিন্তু স্ক্রিনে দুটি নাম্বার আছে যেখানে একটা নাম্বারে কল করো অথবা বাস্তো দশ টাকা বিকাশ হতে করতে পাঠিয়ে আমাদেরকে কল করো তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওর বেশি লম্বা করব না কারো কোনো প্রশ্ন বা উত্তর জানা থাকলে মতামত দেওয়ার থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে এতটুকু বললাম এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ